সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের জন্য এক ইরানি সহ তিনজনকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। এক প্রতিবেদনে খবর জানিয়েছে ইউএসএ টুডে। খবরে বলা হয়, 2020 সালের জানুয়ারিতে বাগদাদের ড্রোন হামলায় নিহত হন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদ ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানি। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন নাগরিকদের টার্গেট করেছিল ইরান। এরই ধারাবাহিকতায় ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্ত হলেন ইরানের ফরহাদ শাকেরি, কার্লিসেল রিভেরা এবং নিউ ইয়র্কের জোনাথন লোডহোল্ড। এদের মধ্যে রিভেরা এবং লোডহোল্ডকে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে, তবে শাকেরি এখনও পলাতক রয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, শাকেরি ইরানে আত্মগোপনে রয়েছে। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এই তিন আসামির প্রত্যেকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য আইনের সর্বোচ্চ 10 বছরের সাজা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য 10 বছরের সাজার বিধান রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে ইরানের মতো অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিচার বিভাগ ইরানি একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যাকে মার্কিনীদের হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। প্রসিকিউটরদের মতে, ইরানের রিপাবলিকান গার্ডের কাছে শাকেরি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি ইরানের তেহরানে অবস্থান করছেন। শাকেরি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী ছিলেন। তিনি ডাকাতির অপরাধে 14 বছরের কারাভোগ করেছেন। IBTV USA, নিউ ইয়র্ক।